অ্যালেক্স হেলস ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবে এমন পোস্টের পর তারাই জানিয়েছিল বিয়ে সংক্রান্ত কারণে চুক্তিটি স্থগিত করতে বলেছেন হেলস। কিন্তু অবাক করা ঘটনা ঘটিয়েছেন ইংলিশ তারকা ব্যাটার। বিয়ের কথা বলে ঢাকাকে ফাঁকি দিলেও তিনি বিয়ে করেছেন বিপিএল শুরুর প্রায় দুই মাস আগে। যে বিয়ের জন্য তিনি ঢাকায় খেলতে পারবেন না সেই বিয়ে তিনি সেরেছেন অক্টোবরের শেষ দিকে। ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএল এর সাথে অক্টোবরে বিয়ে হওয়া আর ঢাকার দলে না খেলার মধ্যে এমন কি সংঘর্ষ ছিল, প্রশ্নের জবাব দিতে পারবেন না অ্যালেক্স হেলস। ঢাকা ক্যাপিটালসও পারবে কিনা জানা নেই, তবে ঢাকার সাথে হেলসের এমন গল্প সাজানোর কি দরকার ছিল কে জানে। যেখানে তিনি বিপিএল খেলবেন রংপুর রাইডার্সের হয়ে, সেখানে তিনি ঢাকাকে বিয়ের কারণ দেখিয়ে ঠেকিয়ে দেওয়ার তো কোনো কারণই ছিল না। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন না তা জানিয়ে দিলেই তো হতো। ঢাকাকে আশা দেখিয়ে রংপুরের হয়ে খেলার কোনো মানে ছিল কি হেলসের কাছে, নাকি বিপিএল নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই, যখন যাকে খুশি হ্যাঁ বলে দিয়ে নাও বলতে পারেন অ্যালেক্স হেলসরা। কে জানে, হয়তো তেমনটাই হবে, হয়তো নয়তো হেলসের থেকে পজিটিভ কোনো বার্তা না পেয়ে তো ঢাকা ক্যাপিটালস শুধু নিজেদের পক্ষে হেলসকে নিয়ে প্রচার করবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু হেলস শেষমেশ কি করলেন, ঢাকাকে ফাঁকি দিয়ে রংপুরেই চলে গেলেন। এতে রংপুর রাইডার্সের লাভ হলেও কিছুটা লস হয়েছে ঢাকা ক্যাপিটালসের। তাকে নিয়ে দলটি আলাদা পরিকল্পনাও হয়তো করেছিল। প্রথমবার বিপিএল এ এসে যে চমক দেখিয়েছিল তার মধ্যে একটা চমক হতে পারত হেলসের ইনক্লুশন। এই ব্যাটারকে পাবার জন্য ঢাকা তার সাথে যোগাযোগ করেও ছিল, কিন্তু শেষমেশ তার থেকে এক প্রকার ধোকাই পেয়েছে ঢাকা ক্যাপিটালস। শুধু ঢাকা আর হেলস না, বিপিএল নিয়ে কম নাটক করেননি ইংলিশ তারকা রিস টপলিও। ট্রান্সজিটে বসে গন্তব্য পাল্টে ফেলেছিলেন তিনি। মোহাম্মদ আমির সহ একাধিক ক্রিকেটার কথা দিয়েও কথা রাখেননি, শুধুমাত্র বাড়তি ফ্যাসিলিটিসের জন্য। দিন শেষে তাদের মুখ থেকেই শুনতে হয় বিপিএলে পেশাদারিত্বের অভাব। অথচ ক্রিকেটাররাও নানান সময় কথা দিয়ে কথা রাখেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব তারা সেই অর্থে পালন করতে পারেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলা যায়। যার যার অবস্থান থেকে সৎ থাকলে হয়তো কন্ট্রোভার্সিও এড়ানো যায়। হয়তো দেখা যাক ঢাকাকে ফাঁকি দেয়া হেলস রাইডার্সের ডেরায় ভেরেন কিনা সঠিক সময়ে। আবু নাঈম, স্পোর্টস টাইমস।